الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দিনী ভাই এবং বোন আজকে আলোচনা করব আমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ এই বিষয়গুলো কোন শ্রেণীর মানুষ কিভাবে করবে সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করা এই কাজগুলো কোন শ্রেণীর মানুষ কিভাবে করলে পরে সমাজে বাস্তবতার ফলন হবে অথবা সমাজে এর প্রতিফল দেখা যাবে এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমে আমরা আল্লাহর কালাম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরা আল ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার যে নিশ্চয়ই তোমরাই হলা সবচাইতে উত্তম জাতি কেননা তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করো এবং অসৎ কাজে নিষেধ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে সুস্পষ্টভাবে এলান দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুটি কারণে শ্রেষ্ঠ এক তারা সৎ কাজে আদেশ করে দুই তারা অসৎ কাজে নিষেধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতকে ভিত্তি করেই দুনিয়ার মধ্যে মানুষ সৎ কাজে আদেশ করতেছে এবং অসৎ কাজে নিষেধ করতেছে হাদিসে পাকের মধ্যে এসেছে মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইর বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আদ'আফুল ঈমান আও কামা ক্বাল আলাইহি সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে তোমাদের মধ্য থেকে কেউ যখন খারাপ কাজ দেখবে সে যেন তা তার হাত দ্বারা প্রতিহত করে বা প্রতিবাদ করে যদি হাত দ্বারা প্রতিবাদ করার সক্ষমতা বা ক্ষমতা না থাকে তাহলে জবান দ্বারা যেন প্রতিবাদ করে যদি জবান দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তাহলে সে যেন মনে মনে বা অন্তরে ঘৃণা করে এই বিষয়গুলোকে কেন্দ্র করে ওলামা আহলিস সুন্নাহ ওয়াল জামাআ আহলিস সুন্নাহ ওয়াল জামাআতের পূর্বসূরি আলেমগণ সুন্দর একটি সমাধান দিয়েছেন যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার আল উমারাউ বিল ইয়াদ সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ এই কাজগুলো প্রশাসনের লোকেরা করবে হাত দ্বারা যেমন উদাহরণস্বরূপ কোন একটি জায়গায় মদের বার হয়েছে মদের দোকান হয়েছে আমরা সাধারণ মানুষ লাঠি চোড়া নিয়ে সেই মদের দোকানগুলো খুব সহজেই আমরা বন্ধ করতে পারবো না কিন্তু একজন মাত্র প্রশাসনের লোক যদি সেখানে হাতে পিস্তল নিয়ে যায় মদের দোকান কিন্তু নিমিষেই বন্ধ হয়ে যাবে তাহলে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ প্রশাসন বা সরকার করবে হাত দ্বারা ওয়াল উলামা বিল লিসান এবং সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ দুনিয়ার উম্মতেরা উম্মতের আলেমেরা ওলামায় হক যারা তারা করবে জবান দ্বারা ওয়াজ মাহফিলে ফেন্ডেলে বা মসজিদের মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা জবান দ্বারা প্রতিবাদ করবে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে ওয়ালা আওয়ামুল ইন্নাস বিল কলব আর সাধারণ জনগণ সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করবে অন্তর দ্বারা ভালো জিনিস সাপোর্ট করবে খারাপ জিনিস মন দ্বারা ঘৃণা করবে এই তিন শ্রেণীর মানুষ যখন এই কাজটাকে সুবিন্যস্ত করবে বা ভাগ করে নিবে তখনই কিন্তু সমাজে অসৎ কাজ দূরে চলে যাবে সৎ কাজের বিষয়গুলো দেখা যাবে সৎ কাজের বিস্তার সমাজের মধ্যে ঘটবে সম্মানিত হাজিরিন আসুন আমরা প্রশাসনের কাজ নিজের দায়িত্বে না নিই অথবা ওলামায়ে কেরামের দায়িত্ব যেন সাধারণ মানুষ আমরা না নিই আমাদের মধ্যে অনেকে সাধারণ আম পাবলিক আলেম না কিন্তু তারা ফতোয়া ফরায়েজ দিচ্ছে সমাজের মধ্যে উদ্ভট ফতোয়া দিয়ে বিভ্রান্তি তৈরি করতেছে আসুন আমরা আলেমের কাজ আলেম করব সাধারণ মানুষের কাজ সাধারণ মানুষ করব প্রশাসনের কাজ প্রশাসন করবে তাহলেই কিন্তু সমাজের মধ্যে সুশৃঙ্খলতা দেখা দিবে কোথাও যদি মারামারির প্রয়োজন হয় কোথাও যদি প্রতিহত করার প্রয়োজন হয় সেটা করবে প্রশাসন কোথাও যদি প্রতিবাদ করার প্রয়োজন হয় সেটা করবে কে আলেম কোথাও যদি ঘৃণা করার প্রয়োজন হয় আম জনতা করবে তাহলে তিনটা কাজ তিন শ্রেণীর মানুষ যদি করে তাহলে সমাজের মধ্যে সৎ কাজগুলো ফেটে ভেসে উঠবে অসৎ কাজগুলো নির্মূল হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিহ বুঝদান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু